প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মানিক মঞ্জুল। তোমাদেরকে আমার চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে প্রথমে জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। তোমরা নিশ্চয়ই আজকের থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের আমাদের আলোচনা হতে চলেছে জন কিটসকে নিয়ে, মূলত জন কিটসের সেই ছটি কালজয়ী ওডকে নিয়ে। একসাথে ছটি ওডের আলোচনা করব। জানো নিশ্চয়ই 1819 সালে যখন সেই বসন্তের সময় তিনি লিখেছিলেন তার সেই কালজয়ী ছটি ছোট ছোট ওড। ওড নিশ্চয়ই জানো, ওড হচ্ছে একটি কবিতা, মূলত লিরিক স্ট্যাঞ্জা হয়ে থাকে এবং যেখানে কবি কোনো ব্যক্তি, কোনো ঘটনা বা কোনো বস্তুকে তিনি উদ্দেশ্য করে লেখেন এবং মূলত তাকে প্রশংসা করতে বা তাকে গৌরবান্বিত করতে। ঠিক একই রকমভাবে আমরা দেখব যে কিটসের ছটি ওডে সেই থিমগুলি রয়েছে। আমরা দেখব কীভাবে সময় নিয়ে, সময়ের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করছেন, কোথাও আবার সেই অমরত্বতা, কোথাও আবার সেই অস্তিত্বহীনতা, আবার কোথাও প্রেম ভালোবাসা, এই সব কিছু থিমের সংমিশ্রণ হচ্ছে তার এই কবিতা ওডগুলি। তবে সবকটির কিন্তু কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই আমাদের অতি কাছের, আমাদের প্রিয় সেই প্রকৃতি। তো চলো আমাদের আলোচনায় আজকে যাই, এক একটি ওড আমরা ধরব এবং ছটি ওড কমপ্লিট করব। প্রথম ওড, ওড অন বার্ডস অব প্যাশন অ্যান্ড অব মার্থ। এই ওডটিতে আমাদের কাব্যিক বক্তা, তিনি প্রত্যক্ষভাবে বার্ডস অব প্যাশন অফ মার্থকে তিনি উদ্দেশ্য করে বলছেন। তারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের আত্মা যেন এই পৃথিবীতে রয়ে গেছেন। কিভাবে? এই যে বার্ড, যাকে আমরা চারণ কবিরা বলি, তাদের আত্মা এখানে আর অন্য কিছু নয়, সেগুলি প্রত্যেকটি কবিতা ও ছোট গল্প বা গল্প হতে পারে, যারা যা তারা তাদের জীবন দশায় রচনা করে গেছিলেন। এই কবিতার একমাত্র বিষয়বস্তু এখানে আমরা যা পেতে চলেছি তা হচ্ছে দান্তিকতা। একদিকে অমরত্ব, আরেকদিকে নেই কিছু তার সত্তা, যাকে আমরা মরণোত্তরতা বলতে পারি। আমরা দেখি আমাদের যে এই কাব্যিক ব্যক্তি, তিনি অন্বেষণ করে চলেছেন এবং তিনি খুঁজতে খুঁজতে ওই চারণ কবিদের পৌঁছে গেছেন একেবারে স্বর্গে। তুই সেখানে সেই চারণ কবিদের একবার দেখতে পাই তার সেই আশা, তাই তিনি কল্পনায় দেখতে চলে যায় সেই বার্সরা, যারা আজ নেই এখানে এই ধরিত্রীতে, তারা পৌঁছে গেছে স্বর্গে এবং তারা সেখানে চিত্তহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং যেখানে তাদের সঙ্গী হয়েছে স্বয়ং দেব দেবতা, যেমন সূর্য দেবতা এবং চন্দ্রমামা। চারণ কবি মুগ্ধভাবে সেখানে বসে রয়েছেন এবং শুধু বসে নয়, তারা শুয়ে রয়েছেন এবং শুয়ে রয়েছেন ওই ঝর্ণার পাশে এবং ঝর্ণার থেকে নিঃসৃত সেই কলকলো রব তাদের কর্ণকুহরে সৃষ্টি হয়েছে এক আনন্দ মেলার সমাহার। তিনি দেখতে পাচ্ছেন চারণ কবিরা আজ যেন স্বর্গরাজ্যের অত্যন্ত প্রসন্নিত অতিথিবৃন্দ। তারা বসে রয়েছেন অতীব সুন্দর সেই এলজিয়ান লন, যাকে আমরা চারণভূমি বলি, এবং তাদের কর্ণকুহরে এক আনন্দের সমাহার। তাদের কানের ভেতরে চলেছে গাছগাছাড়ির ফিসফিসানি এবং তাদেরকে ঘিরে রয়েছে স্বয়ং দেবী ডাইনার সেই হরিণ শাবকগুলি। কবিতার স্পিকার আজ যেন মোহিত, তিনি অনুমান করতে পারছেন যে এই স্বর্গের সমস্ত এই অতি সাধারণ, যেগুলো ডেইজি ফুল পৃথিবীতে আমরা বলে থাকি, সেগুলো যেন আজ গোলাপের ন্যায় সুভাষ ছড়াচ্ছে। কিন্তু হায়, স্বর্গে যেখানে স্বর্গীয় রূপের এত ছলকানি, অন্যদিকে পৃথিবীতে সেই একেবারে ফাটা গায়িকা, যেখানে নেই সেই আনন্দের একটুকুও অস্তিত্ব। তিনি দেখতে পাচ্ছেন যে তাদের শুধু চোখ নাক তা মুগ্ধ নয়, তাদের কানও আজ মুগ্ধ, কারণ কবি তিনি শুনতে পাচ্ছেন ওই বিস্মিত করা পাখি নাইটিঙ্গেলের গান, যার সুমধুর সুরের মূর্ছনায় সারা স্বর্গবাসী মত্ত। অন্যদিকে
কবির মনে পড়ে যাচ্ছে তার ওই পৃথিবীর কথা, যেখানে তিনি শুনতে পান কেবলমাত্র ওই পাখিগুলির করুণ কিচির মিচির ও তাদের দুঃখ ভরা সেই দুর্দশার কলরব। তাই কবি আজ কবিতার শেষ স্তবকেই তিনি সমালোচনামুখী। তিনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন দুই ভিন্ন জগৎ, যেখানে একদিকে বার্ডস অফ প্যাশন অ্যান্ড মার্থ, যাকে আমরা স্বর্গের পরামন্ডতায় মত্ত লিপ্ত সেই বার্ডস বলছি, চারণ কবি বলছি, তাদের সেই আত্মাগুলি যা শুধুমাত্র এই পৃথিবীর কাছে সেই চির কাঙ্ক্ষিত বস্তু, যা তারা রেখে গেছেন তাদের এই ধরিত্রীতে। অন্যদিকে কবির মনে পড়ে যাচ্ছে এক অন্য জগৎ, যেই জগতে তিনি বিরাজমান, অর্থাৎ সেই পৃথিবীর নীরস সাহিত্য চর্চা। তাদের আত্মা যেমন রয়েছে পরমানন্দিতে, কিন্তু অন্যদিকে পৃথিবীর মানুষরা রয়েছে দুঃখ দুর্দশার মধ্যে। একদিকে যেমন আনন্দের, আবার ঠিক অন্যদিকে যেমন বিষাদের ছাপ। একদিকে গৌরবের, আবার এই গৌরব যেন একদিকে লজ্জার। তবু কবির নিজের ভাষায় তিনি বুঝতে পেরেছেন, যদিও এই বার্ডসরা আর নেই এই পৃথিবীতে, তারা রয়ে গেছেন স্বর্গে, তথাপি কবি আশাবাদী। এই কবিদের, এই চারণ কবিদের যে আত্মা, অর্থাৎ যাকে আমরা লেখালেখি বলছি, আজও তো পৃথিবীবাসীর কাছে রয়ে গেছে। আর এই তাদের লেখা এক সত্যতা, আর এই সত্যতার নিদর্শন যা তাদের মনে করিয়ে দিচ্ছেন যে এই সুখ, এই স্বর্গের যে প্রাপ্তি একেবারেই সম্ভব যদি তাদের লেখাগুলিকে এই পৃথিবীবাসী অনুপ্রেরণা স্বরূপ গ্রহণ করতে পারে। যদিও তারা আর নেই, কিন্তু তারা রেখে গেছেন তাদের সেই অমরত্ব এই পৃথিবীবাসীর কাছে, যেগুলি আজ তাদের কাছে জ্ঞান তুল্য, আজকে তাদের কাছে পথপ্রদর্শকের ন্যায়। তাই কবির কাছে একটাই বার্তা, তিনি যেন এই বার্তাটা পৌঁছে দেন সমস্ত মানব জাতির কাছে, যে তারা যেন সেই সাহিত্য চর্চাটাকে চালিয়ে যায়। দ্বিতীয় ওট, ওট টু সাইকি। এই ওটটিতে বক্তা, বা আমরা যাকে কবি বলছি, তাকে দেখি স্বয়ং সাইকিকে উদ্দেশ্য করে তার সম্পর্কে তারই কানে কিছু গোপন কথা তিনি বলে চলেছেন। যদিও তিনি অত্যন্ত সচেতন, তার গলার স্বর অত্যন্ত শ্রুতিকটু, যদিও নিজেই সন্দেহভাজন, সত্যিই কি তিনি দেবী সাইকি বা ওই ডানাযুক্ত সাইকিকে কোনোদিন চাক্ষুষ দর্শন করেছেন? তারপর নিজও কল্পনায় তিনি বলে চলেছেন কিভাবে একতা তিনি বনের মধ্য দিয়ে ভবঘুরের ন্যায় তিনি ঘুরছিলেন, আর সেই ভ্রমণকালীন তার দৃষ্টিগোচরের কথা, কিভাবে তিনি বিস্মিত হয়েছিলেন এক ছোট্ট নদীর ধারে দুই স্বর্গীয় সত্তাকে তার নিজের চোখে দেখতে। তিনি দেখছেন ওই দুই স্বর্গীয় সত্তা একে অপরকে আলিঙ্গন করছেন। সেদিন তার বুঝতে অসুবিধে হয়নি, তিনি ঠিকই তাদের চিনতে পেরেছিলেন। তাদের একজন ছিল ডানাযুক্ত এক যুবক, যিনি অন্য কেউ নয়, স্বয়ং ইরোস দেবতা। আর অন্যজন, অন্যজনের পরিচিতি তার কাছে আকাশের ন্যায় পরিষ্কার, যিনি ইরোস দেবের বুকে, তিনি অন্য কেউ নয়, তিনি সাইকি দেবী। কবির মনে পড়ে যাচ্ছে দেবী সাইকি ও তার জন্ম পরিচিতর কথা। তিনি বলে চলেছেন মাউন্ট অলিম্পিয়ানের সর্বশেষ দেবী, এবং এই দেবী হচ্ছে সাইকি। যেমন তিনি সুন্দরী, তেমনি তিনি প্রাণবন্ত। কিন্তু কবি আজ অত্যন্ত ব্যথিত এই সাইকির দুর্ভাগ্য কথার ভেবে। সাইকির জন্ম এই আধুনিকতার যুগে, তাই এই আধুনিকতার যুগে কেউই সাইকিকে মনে রাখেনি, তার জন্য বানায়নি একটিও মন্দির। সবাই আজ ব্যস্ত সেই
প্রাচীনের পূজার্চনায়। তাই কবি আজ অত্যন্ত দৃঢ় সংকল্পিত, তিনি সাইকী দেবীর সম্মানহানি হতে দিতে পারেন না, তিনি স্বয়ং হবেন দেবীর পূজারি। যখন সবাই দেবীকে অগ্রাহ্য করছেন, তিনিই বানাবেন দেবীর মন্দির, এবং সেই মন্দির হবে তার নিজ চিন্তনে, নিজ মস্তিষ্কে, যেখানে তিনি ব্যতীত অন্য কেউ তার মন্দিরে প্রবেশ করতে পারবেন না। তিনি তার কল্পনার ডানায়, তিনি সেই কল্পনার জগতে তিনি চলে গেছেন, এবং সেই ডানাকে ভর করেই তিনি যেন বানিয়ে ফেলেছেন এক মন্দির, এবং সেই মন্দির তৈরি করেছেন বিশ্বকর্মার সাহায্যে। নিজেই তৈরি করেছেন দেবীর মন্দির, এবং নিজেই হয়ে গেছেন বিশ্বকর্মা। যে মন্দিরের চারপাশে থাকবে সারি সারি বৃক্ষ, নদী এবং নামহীন নক্ষত্রপুঞ্জ। এছাড়া তিনি সারাক্ষণ খুলে রাখবেন মন্দিরের একটি জানালা, যে জানালা দিয়ে শুধু প্রবেশ করতে পারবে ভালোবাসা, শুধু ভালোবাসা। অর্থাৎ এই ওটটি কীটসের জীবনে একটি অন্যতম ওট, যেখানে কীটস অন্বেষণ করে চলেছে তার কাব্যিক অনুপ্রেরণাকে, আর সেই কাব্যিক অনুপ্রেরণার কাছ থেকে তিনি নেবেন কবিতার রসদ। আর এই কাব্যিক, এই যে দেবী, এই অনুপ্রেরণা অন্য কেউ নয়, স্বয়ং দেবী সাইকি। এই ওটটি 1819 সালে 26 এপ্রিল ও 18 মে মাসের মধ্যে লেখা, যখন কিটস হ্যামস্টিড এর বাড়িতে ফ্যানি ব্রাউনের সাথে স্বল্প সময় কাটিয়েছিলেন, এই সময়কার লেখা। সম্পূর্ণ কবিতাটি অনুমান করা যায় ঘরের সামনে অবস্থিত পাম গাছের নিচে বসে তিনি লিখেছিলেন। কিটসের বন্ধু ব্রাউনের মতে কবিতাটি তার এক সকালের চিন্তনের বহিঃপ্রকাশ। বেঞ্জামিন হেজন কিটসের এক বন্ধু এই কবিতাটিকে প্রথমে এডিটর জেমস এর্নস এর মাধ্যমে স্বল্প কিছু টাকার বিনিময়ে অ্যানালস অব দ্য ফাইন আর্টে প্রকাশিত করেন। পরবর্তীতে 1820 সালের কবিতার সমগ্র এই লামিয়া ইসাবেলা, দ্য ইব অব সেন্ট এগনিশ অ্যান্ড আদার পোয়েমস এ প্রকাশিত হয়। এই হচ্ছে মোটামুটি কবিতার সম্পর্কিত তথ্য। কবিতাটিতে কিটস বর্ণিত করেছেন বাস্তবতা ও রোমান্টিক আদর্শকতার দ্বন্দ্বতাকে। অর্থাৎ কবিতার মূল কষাঘাত হিসাবে দেখতে পাওয়া যায় আদর্শ ও প্রকৃতি দ্বন্দ্ব, যেখানে রয়েছে পরস্পর বিরোধী অনুভূতি, যেমন আনন্দ নিরানন্দ, কল্পনাশক্তি ও সাধারণ বিচারবোধ, সম্পূর্ণতা ও অসম্পূর্ণতা, চিরস্থায়িত্বতা ও ক্ষণস্থায়িত্বতা, প্রকৃতি ও মানবতা, শিল্পশৈলী ও জীবনসত্তা, স্বাধীনতা ও পরাধীনতা, প্রাণবন্ততা ও স্বপ্নের মেলবন্ধন, কত কী কবিতার সূচনা ঘটে কবিকে বর্ণতা দিতে দিতে। তিনি বর্ণনা দিচ্ছেন কীভাবে তার হৃদয় বেদনাগ্রস্ত, এবং তিনি অবসাদগ্রস্তভাবে তিনি মূর্ছায় যাচ্ছেন। অনুমান করা যায় কবির যন্ত্রণা এতটাই কঠোর যে তাকে সাহায্যজনিত হয়েছে মাদক আসক্তিকে। তিনি আজ ওপিয়াম পান করেছেন, তাই ওপিয়ামের প্রভাবেই কবির শরীরে যন্ত্রণার গ্লানি কিছুটা নিরাময়িক হয়েছে, এবং তার শরীরে গ্রাস করেছে ক্লান্তি ও ঝিমুনি। কিন্তু ঠিক তার পরমুহূর্তেই কবি পরিষ্কার করে আমাদের জানিয়ে দিচ্ছেন, এই অনুভূতি কোনো মাদক শক্তি উদ্দীপিত করেনি, তার মূলে রয়েছে এক কালজয়ী পাখি, নাইটিঙ্গেল পাখি। এবং ওই নাইটিঙ্গেল পাখি যা ওই স্বর্গের বার্ডস, যারা আমরা ওই দ্য ওট অন ওট টু বার্ডস অ্যান্ড আদার, যারা আমরা পড়েছিলাম প্রথম কবিতাটিতে, যার স্বর্গীয় সুরে তিনি আজ মূর্ছায়িত, যে সুর তার মধ্যে এনে দিয়েছে এক স্বৈর্গিক পানসন্তি, তিনি সেই পাখিটিকে ডেকে চলেছেন এবং তাকে নাম দিয়েছেন লাইট উইংড ড্রিয়াড অব দ্য ট্রিজ। অর্থাৎ পাখিটিকে
ড্রিয়াড নামে ডেকে তিনি প্রাচীন পুরাণিক শক্তির কথা মনে করিয়ে দিচ্ছেন, যে পাখি একদা প্রত্যেকটি গাছের মধ্যে এক চমৎকৃত সত্তা এনে দিত। কিটস তারপর ভাবান্বিত হয়ে নাইটিঙ্গেলের গানটিকে অনুমান করে চলেছেন, এ যেন শীতের মধ্যে গ্রীষ্মের বহিঃপ্রকাশ। তিনি ইচ্ছা প্রকাশ করছেন যদি তার কাছে থাকত শ্যাম্পেন বা এই সুরা, তাহলে তিনি পারতেন গ্রীষ্মের এই অপরিমেয় আনন্দটাকে মেতে নিতে। তিনি চাইছেন এই পৃথিবী থেকে নিজেকে অনেক অনেক দূরে নিয়ে চলে যেতে, আর সেই যাত্রায় তিনি পাহক হিসেবে পেয়েছেন স্বয়ং নাইটিঙ্গেলকে। কিন্তু তার ঠিক পর মুহূর্তেই নাইটিঙ্গেল তার এই নিজের যে বর্তমান পরিস্থিতি তার প্রকাশ করায়। তিনি নাইটিঙ্গেল পাখিকে এক স্বর্গীয় পাখি রূপে ঠেলে দিয়েছেন, যে পাখির সুরে হয়তো রয়েছে পরম স্বর্গীয় আনন্দ শান্তি, কিন্তু তিনি তার মধ্যে অনুভব করেছেন এক অকৃত্রিম বন্ধন পৃথিবীর সাথে। তিনি পারবেন না এই পৃথিবী ত্যাগ করে ওই স্বর্গ জগতে যেতে। মানব জগতের যে ক্লান্ততা, যন্ত্রণা, গ্লানি এই প্রভৃতি তিনি ওখানে পাবেন না, অর্থাৎ স্বর্গে পাবেন না। তাই তিনি একের পর এক পার্থিব দুর্দশার কথা বলে, কারণ মানুষ হিসাবে তিনি জন্মেছেন, তাই মানুষ হিসাবে তিনি ধরিত্রীতেই থাকবেন। তিনি বলেন মানুষরাই জন্ম থেকে ধীরে ধীরে বড় হয়ে জীবনের গণ্ডি একে একে পেরিয়ে পাড়ি দেয় ভবিষ্যতে, তাদের সেই অবশ্যম্ভাবী মৃত্যুর দিকে একদিন। কিন্তু নাইটিঙ্গেল ও তার জগতে আমরা দেখতে পাই না এমন কিছু, কারণ তিনি চিত্রের ন্যায় আরও তুলে ধরছেন এক মানুষের যন্ত্রণা তার একজন মানুষই বুঝতে পারে। শুধুমাত্র বয়স্ক ব্যক্তিরা নয়, এই মৃত্যু যন্ত্রণায় কাহিল হয়ে ওঠেন এক অপরিণত যুবকও। কবি এখানে নিজের কথাটাই বলছেন, তার মধ্যে আজ এক চিন্তাবোধ গ্রাস করেছে, তিনি নিশ্চিত, তিনি জানেন তার মৃত্যু অবশ্যম্ভাবী, তিনি মরণাত্মক রোগ যক্ষাতে ভুগছেন। তাই আজ এই সন্ধিক্ষণে ক্ষণিকের জন্যে নাইটিঙ্গেলের এই উন্মাদিত স্বরে তিনি প্রাণসঞ্চার যদিও ফিরে পেয়েছেন, তিনি হতাশ, কারণ এই সুন্দরতা বা এই নব ভালোবাসার প্রতিশ্রুতি আজ সবই তার কাছে হতাশার, কারণ তিনি এই জগৎ থেকে ছেড়ে তিনি চলে যেতে পারবেন না স্বল্পের বা ক্ষণিকের সেই পরমানন্দের জন্যে। আর তাই কবি চতুর্থ পঙ্ক্তিতে আমাদের উদ্দেশ্য করে বলে চলেছেন তিনি উড়ে চলে যাবেন ওই নাইটিঙ্গেলের জগতে, এবং তাকে গিয়ে বলবেন হে স্বর্গীয় পাখি, তুমি উড়ে যাও, তুমি চলে যাও বহু দূরে। তথাপি কবি আমাদের বলে চলেছেন তিনি অনুসরণ করতে চান, তিনি করবেন নাইটিঙ্গেলকে, তবে এইভাবে নয়, তা তার কবিতা লেখনীর মাধ্যমে। আর সত্যিই তাই, আজ আমাদের হাতে যে কবিতাটি রয়েছে স্বয়ং তার মস্তিষ্ক নিঃসৃত সেই নাইটিঙ্গেলকে উদ্দেশ্য করেই লেখা। যদিও কবি নিজের মস্তিষ্কে বারংবার তিনি নিজেকে দোষারোপ করছেন তার স্বল্প স্মৃতিশক্তির জন্য, তথাপি তিনি তুলে ধরছেন আকাশের এই অপরূপ সৌন্দর্যতা, যেখানে চাঁদ ঢাকা রয়েছে অগণিত নক্ষত্রপুঞ্জের মাঝে। যদিও তিনি নাইটিঙ্গেলের পিছু নিতে নিতে পৌঁছে গেছেন মহাকাশে, যেখান থেকে তিনি দেখতে পাচ্ছেন না ধরিত্রীর মাটিকে, তথাপি পৃথিবীর এই অপরূপ সৃষ্টি, প্রতিটি গাছ, পাতা ও ফুল তাকে টেনে এনেছেন এই ধরিত্রীর বুকে, তাকে বিহ্বলিত করেছে প্রত্যেকটি ফুল থেকে নিঃসৃত সেই সুভাষগুলি। কবি বারংবার ভেবে চলেছেন অন্ধকারকে অমান্য করা যায় না ঠিকই, এবং তা কাম্যও নয়, তিনি বরং অন্ধকারের মধ্যেই তার সাথেই তার অর্ধপ্রেমে পড়ে গেছেন, অর্থাৎ সেই নাইটিঙ্গেলকে ভালোবেসে ফেলেছেন। আর এই অন্ধকারচ্ছন্ন অন্য কেউ নয়, আর সেই অন্ধকারচ্ছন্ন হচ্ছে তার বর্তমান পরিস্থিতি, তার মৃত্যু।
যা অবশ্যম্ভাবী। তাই তিনি মৃত্যুকে ভয় পাবেন না। তার কাছে এই মৃত্যু যেমন নেই কোনো ভয়হীন, যেমন ভয় নেই তার মধ্যে, তার কাছে যন্ত্রণাহীনও সেই একই রকম। কবি চরমভাবে আশাবাদী এবং তিনি বিশ্বাসী এই নাইটিঙ্গেল পাখি অমর, এবং তিনি যদি এই পৃথিবী ছেড়েও চলে যান এই পাখি রয়ে যাবে এবং যে তার গানে সমগ্র পৃথিবীকে মধুর করে তুলবে, ঠিক যেমন তিনি পেরেছিলেন তার মনকে আনন্দিত মুখরিত করতে কিছুক্ষণ আগেই। কবি মনে করছেন নাইটিঙ্গেল পাখি অমর, তিনি এই পাখিকে শুনে এসছেন বহু যুগ ধরে। তাই কবিতার শেষে কবি নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে এনেছেন, কারণ নাইটিঙ্গেল এর জগৎ ভিন্ন এবং তার জগৎ সম্পূর্ণ ভিন্ন। তাই তিনি নাইটিঙ্গেলের জগৎ, স্বর্গের জগৎ থেকে তিনি ফিরে আসতে চাইছেন বর্তমানে। তার ব্যবহৃত ফোরলোন কথাটি যেন তার এই মোহভঙ্গের ন্যায়, যার মাধ্যমে তিনি নিজের বর্তমান পরিস্থিতিতে ফিরে আসছেন এবং তিনি মেনে নিচ্ছেন তার এই দুর্দশার কথা। তাই কবি নিজেকে যেন বিশ্বাস করতে পারছেন না। তিনি আমাদের বলে চলেছেন, সত্যিই কি তিনি নাইটিঙ্গেলকে দেখেছিলেন? সত্যিই কি তিনি নাইটিঙ্গেলের জগতে গিয়েছিলেন, নাকি এসব তার স্বপ্ন ছিল? আসলে এই কবিতাটি বা এই ওটটি সত্যি এক অবিস্মরণীয় লেখা, যেখানে তিনি এক বিশেষ অনুভূতির কথা আমাদের উপহার দিয়ে গেছেন, আর তা হলো তার অপরূপ সৃষ্টি একটি টার্ম যার নাম হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। অর্থাৎ তিনি এমন এক সহ্য ক্ষমতার কথা বলছেন যার মাধ্যমে তিনি পেরেছিলেন অনুধাবন করতে বিভ্রান্ত, যে আমরা যে বিভ্রান্তি বা অনিশ্চয়তার কথা বলি, সেই অনিশ্চয়তার পথে দৃঢ়চেতা মানুষের যে মানসিকতা, সেটাই মানুষকে কিন্তু তার পথে ফিরিয়ে আসে বা ফিরিয়ে আনে। অর্থাৎ বিরূপ পরিস্থিতির মধ্যে থেকেও যে মানুষ তার শৈল্পিক সুন্দরতাকে জীবনের পাথেয় করে থাকে এবং তাকে নিয়েই মত্ত থাকে এবং তিনি ভুলে যান তার সমস্ত যে দুঃখ দুর্দশাকে, তিনিই হচ্ছেন আসল ব্যক্তি জীবনের রসদ খুঁজে পেতে। আর এটাই হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি, অর্থাৎ প্রতিবন্ধকতার মধ্যেও তুমি আনন্দ খুঁজে পাচ্ছ। চতুর্থ ওজ, নাম ওজ অন এ দৃশ্যান আর। অর্থাৎ আমরা দেখলাম একটা নতুন একটা উদ্ভাবনা বা সৃষ্টি। আমরা যখন কিটসের বাকি ওটগুলো দেখছিলাম, তাতে দেখেছিলাম কোনো ব্যক্তি, কোনো প্রাণী বা কোনো এক মানসিক অনুভূতি নিয়ে কবিকে বর্ণনা দিতে। কিন্তু ওজ অন এ গ্রিশিয়ান আর্ন এই কবিতায় আমরা দেখব তাকে এক জড় বা পার্থিব বস্তুকে উদ্দেশ্য করে তিনি তার কবিতা লিখছেন। এখানেও কবি তার সেই থিম অমরত্বতা আর অস্তিত্বহীনতা বা মরণত্বতা, আমরা যাকে বলে থাকি, সেই জগতের সাথে তিনি দ্বন্দ্বটাই এখানে তুলে ধরেছেন। ওটির সূচনায় আমরা কবিকে দেখতে পাই তিনি এক প্রাচীন গ্রীষ্মকান আর বা শবধার বা আমরা যাকে কলসি বর্ণনা বলছি, যেই কলসিতে আমরা দেখে থাকি যে মৃত শরীরের ভস্ম রাখা হয়, তাকে তিনি উপস্থাপিত করে তিনি আমাদের জানাচ্ছেন যে এটি হচ্ছে এক অতীব সুন্দর চিত্রকলা। সেটিকে তিনি তুলনা করেছেন বিরাম প্রশান্তিতে থাকা নববধূর সাথে। যেমন করে আমরা জানি যে নববধূ যখন বিবাহিত হয়ে আসে তখন তার মধ্যে এক নিরাপত্তা ভাব থাকে, নতুন জগৎ, তাই তিনি সবার কাছে চুপি থাকেন, অর্থাৎ ব্রাইড অফ কোয়াইটনেস বলেছেন। তিনি আরও বলে চলেছেন যে এই যে গ্রিশিয়ান আর যেন আজ প্রশান্ত নিস্তব্ধতা ও সময়ের সন্তান, অর্থাৎ তিনি যেন সময়ের সাথে একেবারে চুপ হয়ে গেছেন। তিনি জানেন যদিও এটি একটি প্রাণহীন জড় পদার্থ, তথাপি এই কলসিটি এক প্রজ্ঞ ঐতিহাসিকের ন্যায়। তার এই চুপ থাকা, তার এই শান্তভাব তিনি যেন জীবদ্দশায় দেখে এসেছেন, দেখেছেন তার মধ্যে থাকা অনেক গল্প, অগণিত মানব ও দেব দেবতার যে জীবন কাহিনী রয়েছে, যে জগতে তিনি ছিলেন তা যেন তার বাইরের চিত্রকল্পের মধ্যে পুঙ্খানিতভাবে লেখা রয়েছে বা আঁকা রয়েছে। আমরা কবিকে দেখি
তিনি আকুল হয়ে কৌতূহলীভাবে কলসিকে জিজ্ঞাসা করতে, হে কলসি, ওই নর নারী দেবদেবতারা কারা? কেন তারা একে অপরের পিছনে ছুটে চলেছে? কেন তারা লড়াই করছে? অর্থাৎ সেই কলসির ওপরে থাকা সেই চিত্রকলা দেখে তিনি কলসিকেই জিজ্ঞাসা করছেন। ঠিক তার পর মুহূর্তেই আশ্চর্য কলসিটির সৌন্দর্যে, তার উপরে যে থাকা কারুকার্য, তা দেখে তিনি এতটাই মোহিত হয়ে গেছেন, তিনি আফসোস করছেন এবং মুখ থেকে তার অতৃপ্ত তার বাণী উচ্চারিত হয়ে তিনি বলছেন, হার্ট মেলোডিজ আর সুইট, বাট দোজ আনহার্ট আর সুইটার। অর্থাৎ যে সঙ্গীত আমাদের শোনা তা মধুর, কিন্তু তার থেকে অতীব মধুর সেই গান যার অস্তিত্ব আমাদের কাছে পরিচিত, কিন্তু তা আমাদের কর্ণকুহরে এখনও প্রবেশ করেনি। কবি সেই কলসটির রূপে পঞ্চমুখ, এবং পঞ্চমুখ হয়ে বলছেন, এই কলসি চিরযুবকের ন্যায় এবং তার গায়ে খোদিত গাছগুলি যেন চিরহরিৎ, যার কভু পত্রলোচন হওয়ার অবকাশ নেই। ঠিক তারই মাঝে কবি আড়ি পেতে দেখে চলছেন এক প্রমোদপ্রিয় সাহসী প্রেমিককে, যে তার প্রেমিককে বা প্রেমিকাকে রাদার চুম্বন করছে, চুম্বন করবে তার অপেক্ষায়। তার পর মুহূর্তেই কবি দেখতে পাচ্ছেন কিছু দল মানুষ এগিয়ে চলেছে কোনো এক বিশেষ বলিদান প্রথা সম্পাদন করতে। কবি জানেন না তারা কোন শহরবাসী, তাদের শহর হয়তো খালি, তবুও কবি আশাবাদী ওই শহরে মানুষের অস্তিত্ব থাকুক বা নাই থাকুক, এই কলসি কিন্তু যুগের পর যুগ থেকে গেছেন, আর ওই শহরেরই কলসি হচ্ছে এই কলসি, যা সমস্ত রকম বাধা বিপত্তিকে এড়িয়ে এখনও স্থায়িত্ব, যদিও সেই মানুষ আজ নেই, সেই মানুষরা হয়তো মাটির নিচে থেকে গেছে, তারা হয়তো অস্তিত্ব হারিয়েছে, কিন্তু এই কলসি আজও থেকে গেছে। তাই একেবারে কবিতার শেষে যে লাইনগুলি কবি ব্যবহার করেছেন, কবি তাতে বলছেন, কবি কলসিটিকে এক সদা আপন বন্ধুর সাথে তুলনা করছেন, যিনি সর্বদা তার বন্ধু মানবদের প্রতিটি হিতকারীর জন্য প্রস্তুত। অর্থাৎ এই কবি কলসিটির দিকে এক দৃষ্টিতে অপলোকিতভাবে, বা আমরা বলতে পারি যে এক দৃষ্টিতে তিনি তাকিয়ে রয়েছেন এবং কল্পনায় ভেসিয়ে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন এক অন্য জগতে, আর সেইখানে গিয়ে তিনি দেখছেন এই পৃথিবীতে যাহাই সত্য তাহাই সুন্দর, অর্থাৎ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এবং যা সুন্দর তাই সত্য। অর্থাৎ এই শিল্পকলা, এই ভাস্কর্য যেগুলো আমরা কালের অমোঘে, অর্থাৎ কালের নিয়মে আমরা দেখে গেছি যে শিল্পকলা কোনো দিন যায় না, মানুষ তারা জন্মায় তারা মারা যায়, কিন্তু কবির শিল্পচর্চা বা কোনো শিল্পীর শিল্পকার্য তা কিন্তু থেকে যায়। এবারে পঞ্চম কবিতা বা পঞ্চম ওড, রাদার ওড অন মেলানকোলি। এই ওডটির কেন্দ্রে রয়েছে এক অভূতপূর্ণ সেই দান্তিকতা, যেমন হচ্ছে যে অনুভূতি, একদিকে আনন্দ এবং অন্যদিকে হচ্ছে দুঃখ। একদিকে তিনি আদর্শের অনুসন্ধান করছেন, ঠিক তার অন্যদিকে যেন কবিকে বাস্তবতা পদলেহন করছেন। এই ওডটির শুরুতেই আমরা কবিকে লক্ষ্য করি, তিনি যেন পাঠককে অনুরোধ করছেন, তিনি অনুরোধ করে বলছেন তারা যেন কভু লিথে নদীতে না যায়, কারণ গ্রিক পুরাণে এই নদী অত্যন্ত অশুভ বলা হয়েছে, এই নদীতে নাকি যে যায় সেটাকে সব কিছু ভুলে যায়। অর্থাৎ কবি পাঠকদের সতর্কিত করে বলছেন যে আমাদের জীবনে অনেক সমস্যা, দুঃখ, দুর্দশা আমরা কিন্তু সম্মুখীন করে থাকি, যার সুদূর প্রসারী প্রভাব আমরা হয়তো কখনো ভুলতেও পারি না, আর যার বশভূতি হয়ে আমরা বিভিন্ন অস্বাভাবিক উপায় গ্রহণ করে থাকি, যেমন কেউ সুরাপানি মদ্য থাকা বা কেউ মাদকদ্রব্য গ্রহণ করে, আবার হয়তো কেউ এতটাই বিহ্বলিত হয়ে যায় যে সে চলে যায় না ফেরার দেশে, অর্থাৎ আত্মঘাতী করে। তাই প্রথম স্তবকে
কবি বারংবার তার পাঠককে সতর্কিত করে চলেছেন, তারা যেন মুহূর্তের মতিভঙ্গে এই ধরনের সিদ্ধান্ত না গ্রহণ করে। তিনি চান না আমাদের এই বিটল বা গুবরে পোকা, ডেথ মথ বা আমরা যাকে পশম কীট বলি, বা প্যাঁচা, তারা আমরা যখন মারা যাব, যারা হচ্ছে অ্যাকচুয়ালি অন্ধকারের অগ্রদূত, আমাদের মৃত্যুর পরবর্তী যেন এইরা, এই পাখি বা এই পতঙ্গগুলো যেন আমাদের বিলাপকারী আত্মা না হয়। তাই তিনি বারংবার পাঠকদেরকে উদ্দেশ্য করে বলছেন, তারা যেন কবহু মৃত্যু বা অবান্তর ভাবনায় মত্ত না হয়। এটাই হচ্ছে কবির একমাত্র ঐকান্তিক ইচ্ছা। তাই কবি তার দ্বিতীয় স্তবককে পাঠকদের এইরকম দুঃখ দুর্দশার মধ্যে কিভাবে বাঁচব, কিভাবে বাঁচার উপায় পাবে তা তিনি বলে চলেছেন। তিনি মানুষের দুঃখ দুর্দশাকে তুলনা করেছেন তুচ্ছ রোগের সাথে, আর যেই রোগের ওষুধের সন্ধান তিনি নিজেই করে দিচ্ছেন। তিনি বলছেন, আমাদের ধরিত্রী মায়ের কোলই হচ্ছে এই ওষুধ, তার বুকে ফোটা সকালবেলার সেই সুন্দর সুন্দর গোলাপ, দিগন্ত ছড়িয়ে আবর্তমান সেই রামধনু, এছাড়া সেই পিয়নিজের সেই বুকে, এই সবগুলোই যেন আমাদের সেই অসুখের ওষুধ। এছাড়া যদি কোনো প্রেমিকা তার প্রেমিকের উপর প্রচণ্ড রাগ বর্ষণ করেন, কবি বলছেন, ওহে প্রেমিক বন্ধু, তোমার ভয় কিসের? তিনি উপদেশ দিচ্ছেন প্রেমিককে, সে যেন তার প্রেমিকাকে নিয়ে চলেন ওই ধরিত্রী মায়ের কোলে এবং ওই সুন্দরতার মধ্যেই। তার প্রেমিকার যখন চোখ খুলবে, তিনি যেন এক দৃষ্টিতেই তার প্রেমিকাকে তাকিয়ে থাকেন, আর তাহলেই প্রেমিকা ভুলে যাবে তার সমস্ত রাগ ও অভিমান এই প্রকৃতির কোলে। তারপর শেষ তবকেও কবি সেই অভিমানী রাগী প্রেমিকাকে উদ্দেশ্য করে বলে চলেছেন যে প্রেমিকের প্রেমিকা যতই সুন্দরী হোক, তার সৌন্দর্যও ফিকে পড়ে যাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কাছে। ঠিক যেমন করে মানুষের ভালোবাসা ক্ষীণ হয়ে যায় সেই সময়ের সাথে সাথে। তারপর কবি বলছেন, তিনি জানেন আমাদের জীবনের দুঃখের দেবী মেলানকোলি, এই মেলানকোলির মন্দির কোথায়? মেলানকোলি দেবী আনন্দের মন্দিরে, অর্থাৎ টেম্পল অব ডিলাইটের মধ্যে বিরাজমান। অর্থাৎ এই মন্দির সেই সমস্ত মানুষরাই প্রবেশ করতে পারেন যারা বোঝেন দুঃখ দুর্দশা আনন্দ সুখ একে অপরের পরিপূরক। অর্থাৎ আমাদের জীবন এক মুদ্রার ন্যায়, যার একদিকে যদি হেড হয়ে থাকে, অর্থাৎ প্লিজার বা হ্যাপিনেস হয়, তার অন্য দিকটি টেল হবেই, অর্থাৎ স্যাডনেস বা দুঃখ। তাই সর্বশেষে এই সুখ দুঃখের অর্থ বোঝাতে কবি একটা ইমেজ ব্যবহার করেছেন, যা হচ্ছে জয়েস গ্রেপ। এই মেটাফোরটি আমরা জানি, যেমন আঙুর হয়, যে আঙুরের মধ্যে টকও থাকে আবার মিষ্টি ভাবও থাকে। এবারে আমাদের শেষ ওড, অর্থাৎ ষষ্ঠ ওড, ওড অন ইন্ডলেন্স। এই ওডটি কিটসের জীবনের মধ্যে থাকা তীব্র বিষণ্নতার বহিঃপ্রকাশ। আমরা এই বহিঃপ্রকাশ হিসেবে ধরে থাকি। কবি একদিকে যেমন তার ভাই টমির যক্ষা রোগে মৃত্যু, ঠিক অন্যদিকে তার প্রেমিকা ফ্যানি ব্রাউনের অবজ্ঞা, এই সবে কিন্তু জর্জরিত। শুধু তাই নয়, নিজেও উপলব্ধি করতে পেরেছেন তার নিজের মৃত্যু আসন্ন, কারণ ভাইয়ের শুশ্রূষা করতে করতেই তিনি কখন যে নিজের শরীরে সেই যক্ষার বীজ বুনে ফেলেছেন বুঝতে পারেননি। এই ওটটিতে কবি স্যালিউট জানাচ্ছেন ইন্ডোলেন্স বা কুড়েমি বা লেজিনেসকে। আমরা দেখি কবি কল্পনায় ভেসে বেরিয়ে দেখছেন এবং তিনি মুখোমুখি হয়েছেন তিনটি সুন্দর মুখের সাথে। সবার প্রথমে তিনি এক সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছেন, যাকে তিনি প্রেম বা ভালোবাসার সাথে তুলনা করেছেন। দ্বিতীয় মুখটি অত্যন্ত পরিচিত, যার নাম অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা। আর সবশেষে তিনি মুখোমুখি হয়েছেন ডেমন পোয়েজি বা কবিতার সাথে।
কবি তিনজনের মধ্যে সবথেকে ভালোবেসে ফেলেছেন তৃতীয় মুক্তিকে, অর্থাৎ কবিতাকে। যদিও এই কবিতাকে সবাই নাকি অবজ্ঞা করে, সবাই অভিযোগ করে, কারণ একটু আগেই তিনি বললেন ডেমন পোয়েজি কবি। তাই প্রথম দুটি মুখকে আজ বিদায় দিয়েছেন, আর এই গ্রীষ্মের দুপুরে অবসন্নতায় তিনি বসে রয়েছেন তৃতীয় মুখটাকে নিয়ে। কিন্তু তার শেষ পছন্দ সেই কবিতা আজ যেন ফিকে হয়ে আসছে, তার দৈব্য দৃষ্টিতে তিনি দেখছেন তার সেই শেষ পছন্দের মুখখানি যেন আবছা হয়ে আসছে, যেন মুছে চলে যাচ্ছে, অর্থাৎ কবিতার কবিতা লিখতে আর পারছেন না, তাকে স্বয়ং যমদূত নিতে চলে এসেছেন। তাই তিনি সব কিছুকে আজ বিদায় জানাচ্ছেন এবং চলে যাবেন এক অন্য জগতে, অর্থাৎ কবি অনুভূতি করে ফেলেছেন যে তিনি আর বাঁচবেন না, অর্থাৎ কবির কাছে আজ সব শেষ। তার এই দীর্ঘ অবসাদ, দীর্ঘ এই রোগে জর্জরিত জীবন, এই যে ইন্ডোলেন্স, এই যে কুড়েমি, আজ শেষ। আজকে তার সব বিনাশ করে তাকে চলে যেতে হবে। অর্থাৎ আমরা এই ছটি কালজয়ী ওট আজকে সম্পন্ন করলাম। আশা করি তোমাদের যতটুকু পারি সাহায্য করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে সত্যি একটা লাইক বা একটা কমেন্ট করে দিও, জানলে খুব খুশ আমার খুব হ্যাপি হবে, আমার খুব আনন্দ লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি।